সকাল ছটায় বাংলাদেশে বিস বাংলায় যে প্রান্তে যে দেশে বসে পিস টিভি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে আমাদের এই সুন্দর আয়োজনে সাদর স্বাগতম জানাচ্ছি বন্ধুগণ আমরা সবাই মিলে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আলহি ও জীবন সিরাত মোহাম্মদ আলি ওসাল্লামের প্রত্যেকটি দিন রাত মাস আর বছর সাল্লামের বেড়ে ওঠা এমনকি নবী হিসেবে সারা পৃথিবীকে আলোকময় করে দিয়ে অন্ধকার বিদূরিত করে সোনালী সমাজ প্রতিষ্ঠার সবকুটো বিষয়কে কুটিনাটি জানতে চাইব বিশ্লেষণ করতে চাইব আমাদের আয়োজনে কারণ মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আমাদের জন্যে রব্বুল আলমিনের প্রেরিত রসুল তিনি আমাদেরকে আল্লাহ সুহ পথ প্রদর্শন করেছেন রব্বুল আলমিন হেদায়াত দেন কিন্তু হেদায়াতের রাস্তা বাতলে দেওয়ার জন্য আমাদের কাছে এসেছেন মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলী হোসাল্লাম যুগে যুগে এসেছেন নবীগণ কিন্তু এর ধারাবাহিকতায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হলেন মুহাম্মাদুন সাল্ল আলী হুসাল্লাম তিনি আমাদের দুনিয়ার সমৃদ্ধির পরকালের সমৃদ্ধির উভয় জগতের সমৃদ্ধির রাস্তা বাতলে দিয়েছেন শুধু তাই না তার অনুকরণ অনুসরণ ছাড়া দুনিয়াতে সুখ শান্তি হবে না এমনকি পরকালেও নয় বরং আনারিকারী মেরাব্বুল আলমি সুন্দর করে তুলে ধরেছেন এওমাইয়া আবদুজ ওয়ালিমা আলা দেইহি কে আমাদের কঠিন দিনে বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি হয়ে আজা আবার গজব দেখে একজন অত্যাচারী ব্যক্তি নিজের হাত চাবাতে থাকবে আর বলতে থাকবে রসুল এসে আফসুস যদি রসূলের অনুসরণ অনুকরণে পথ চলতা বন্ধ কর এমন কঠিন দিন আসবে নিশ্চিত আপনি বিশ্বাস করি না মরতে হবে না বন্ধু মৃত্যু মানেই কেয়ামতের কায়েম হয়ে যাওয়া খাদিস শরীফ করেছেন এদামালে ইনসান কামত আলেহিয়ামা মৃত্যুর সাথে সাথে ব্যক্তির উপরে কেয়ামত কায়েম হয়ে যায় কেয়ামত আসবে সত্যা কেয়ামতের কঠিন বিভীষিকাময় পরিস্থিতি পূর্বাহ্নে আমাদের জানিয়ে দিয়েছেন যাতে করে ওই কঠিন সময়ে গিয়ে হায় আফসুস না করতে হয় বরং বুদ্ধি বিবেক আর নিজের মুক্তির চেতনায় আগেই আমরা সাবধান সতর্ক হয়ে পরিবন্ধু কে আমাদের কঠিন দিনে বিভীষিকাময় পরিস্থিতিতে আজাব আর গজবের মধ্যে দাঁড়িয়ে আফসুস করার মতো অন্য বাড়তি কষ্ট যাতে আমাদের কারো নিতে না হয় এই জন্যেই আমাদেরই উদ্যোগ আমাদের আয়োজন যাতে করে আমরা সবাই মিলে জানতে পারি মোহাম্মদ সাসেমের জীবন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসমের কর্ম রসুলের কথা কাজ সমর্থন আর গুণাবলীকে অনুসরণ করতে পারি তাকে অনুকরণ করতে পারি তাকে কারণ তার অনুকরণ আর অনুসরণ ছাড়া রব্বুল আলমিনের গুলাম হওয়া যাবে না আল্লাহর আব হওয়া যাবে না বরং আল্লাহর আব যদি হতে হয় একটি পরিচয়ে উভয় জগতে ধন্য হতে হয় তার নাম আব রব্বুল আলমী নিজে কোরআন আলী বলেছেন ফদখুলি ফি আইবাদি আল্লাহর বান্দাদের দলে যে ব্যক্তি ঢুকতে পারবে ওদখুলি জান্নাতি সে আল্লাহর ও প্রবেশের অধিকার নিশ্চিত পাবে কিন্তু রব্বুল আলমিনের বান্দাদের দলে যে অন্তর্ভুক্ত হতে পারবে না তার কোথাও সফলতা নেই সব জায়গায় ব্যর্থতা কষ্ট বন্ধু তাই আসুন না আমরা সবাই মিলে জানবো মোহাম্মদুর রসৌরুল্লাহমের জীবন অনুসরণ অনুকরণ করার জন্যে আর বাস্তবে এই অনুসরণ অনুকরণের দ্বারা আমরা যাতে সত্যি আল্লাহর গুলাম হতে পারি আল্লাহর আব্দ হতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিয়ে ধন্য করেন আমি বন্ধুক রসুল সাল্লামের জীবনকে রসুলের সিরাতকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত সময়কে বিশ্লেষণ করতে গিয়ে এক এক করে আলোচনা করব তবে প্রাসঙ্গিক হিসেবে আমরা আলোচনা করতে চাই রসুল যে জন্ম নিয়েছিলেন আরবে তার জন্মের সময়ে আরবের অবস্থাটা কি ছিল আমরা বিগতভাবে আলোচনা করেছিলাম রসুল সাল্লাহামের জন্মের সময়ে পৃথিবীর অনেক জনবসতি ছিল অনেক আদি সভ্যতার নিদর্শন ইতিহাস দ্বারা প্রমাণিত যেমন এর মধ্যে আমরা আলোচনা করেছিলাম ভারতবর্ষের কথা চীনের কথা রোমানদের কথা পারস্যের কথা ইহুদি জাতির কথা খ্রিস্টান জাতির কথা এছাড়া আরও অনেক ছোটোখাটো অনেক জাত আর সম্প্রদায় পৃথিবীতে ছড়িয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনক সত্য পৃথিবীর ইতিহাসের কোনো ব্যক্তি কোনো সত্তা কোনো লেখক কোনো ঐতিহাসিক এতটুকুন বলতে পারেননি যে রসুল জন্মের সময়ে পৃথিবীর কোথাও না কোথাও ন্যায় প্রতিষ্ঠিত ছিল কল্যাণ প্রতিষ্ঠিত ছিল সমৃদ্ধির উপরে পৃথিবীর মানুষজনের জীবন চলছিল বরং ছিল ছিল হাহাকার সর্বত্র কেবল অন্যায় অনাচার আর অবিচার সহজ ভাষায় বললে ইসা মারিয়াম আলি হিমাসালামের পরে এই পৃথিবী যখন অকত্য অত্যাচার পঙ্কিলতার রাজত্বে প্রতিষ্ঠিত হয়েছিল যখন নিরাশার বেদনায় অপূর্ণতার দুঃখে আকাশ বিদারী হাহাকার শুরু করে দিয়েছিল তখন এই পৃথিবীতে ত্রাণকর্তা মুক্তিদাতা হিসেবে এসেছিলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লাম রসুল সাল্লাহামের জন্মের ঠিক আগে আগে পৃথিবীতে এসেছিলেন ইসাইব নিমারিয়া আলী হিমাসালাম ইসাইব নিমারিয়া আলী হিমাসালাম তিনি ইনজিল নিয়ে এসেছেন রব্বুল আলমী তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন কিন্তু দুর্ভাগ্য তার অনুসারী অনুকরণকারী বলে যারা নিজেদের দাবি করে তারা বিশ্বাস করে ইসেব নে মারিয়াম আলি সালাম নাকি শুলে ঝুড়ে মারা গিয়েছেন আর তিনি মনেছেন তাদের সকল অপরাধ গলায় নিয়ে তাই তাদের আর এখন কোনো সমস্যাই নেই তারা যা ইচ্ছা সব করবে আর আল্লাহর পুত্র হিসেবে ঈসা তাদের অপরাধ নিয়ে ধরা দিয়েছেন সুতরাং তারা আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত নাওদুবিল্লাহ আমি আলী ঠিক এমন কুবিশ্বাস থেকে শুধু তেনে ঈসাকে আল্লাহ সুফান পুত্র বলে ঈসা আলী মা মাকে আল্লাহর স্ত্রী বলে তৃত্ববাদে বিশ্বাসের মতো বিভ্রান্তি নিয়ে খ্রিস্টানরা যখন শেষ হয়ে গিয়েছিল তখন আল্লাহ জন্ম দিয়েছিলেন তার প্রিয়তম হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হোসাল্লামকে এবং তিনি এসেছিলেন আরবে বন্ধু বিগত পর্বে আমরা পৃথিবীর সভ্যতার আলোচনা করতে গিয়ে সমসাময়িক পৃথিবীর কথা বলতে আরবের কথা বলিনি আজকে বলতে চাই হ্যাঁ আরব আরব একটি শব্দ ঐতিহাসিক গণের বাস্তবতায় এই একটি এটি ভূখণ্ডের নাম আর এই ভূখণ্ডকে আরব শব্দের সাথে আরেকটি শব্দ দেওয়া হয় আর এক নাম্বার আরব জাজিরা মানে হলো উপদ্বীপ উপদ্বীপ কেন লোহিত সাগরের কুল ঘেসে এই বিশাল মরুভূমির এরিয়া আর হ্যাঁ যেহেতু সাগরের তীরবর্তী মরু এরিয়া তাই এটাকে বলা হয় জাজিরা বা উপদ্বীপ আমরা সবাই জানি দ্বীপ উপদ্বীপ মানেই হল সমুদ্র থেকে সমুদ্রের তীরবর্তী সমুদ্রের কুল গেসে ভেসে ওঠা বালুকাময় ভূমি তো জাজিরা মানে সমুদ্রের কুল গেসে ভেসে ওঠা ভূমি যদিও ঐতিহাসিক বাস্তবতায় এটা আসলে যদিও বর্তমানে বালুকাময় সমুদ্র তীরবর্তী বালুকাময় ভূমি মরুভূমির দেশ কিন্তু একটি সময়ে সৃষ্টির সূচনায় এটা ছিল নদীমাতৃক বোখারি হাদিসে আসছে ইমাম বুখারি বর্ণনা করেছেন মোহাম্মদ রসুল্লাহ সামের করেছেন লালতাকুম শাহ আতু হাতা তাউদা জাজি রতুলা নারু জানোয়ান হাওরা ততদিন পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতদিন না আরব নদীমাতৃক হয়ে ফিরে না আসবে সুতরাং বন্ধু আজকে এই মরুভূমির আরব যা বালুকাময় লোহিত সাগরের তীরবর্তী একটি উপদ্বীপ হা সত্য কিন্তু একসময় তা ছিল নদীমাতৃ হা তারপরে আরব এই আরব শব্দটি কুত্তিকে আসলো এর বিশ্লেষণ করতে গিয়ে ঐতিহাসিকভাবে প্রমাণিত যে শব্দটি আরবে এই ভূখণ্ডে এই ভূমিতে বসবাস করার জন্যে প্রথম যারা এসে তাঁবু গাড়েন তাদের পূর্বপুরুষের নাম অনুসারে আরব হয়েছে যদিও আবেদানি করতে আরব মানে বলা হয় এমন ভূখণ্ডকে যেখানে পানি নাই কৃষিজ কোনো ফসল উৎপাদিত হয় পানিবিহীন কৃষিজ ফসল জন্মায় না এমন শুষ্ক রুর ভূখণ্ডকে বলা হয় আরব তো জাজিরাত আরব তার মানে কৃষ্টির সূচনায় ছিল নদীমাতৃক আর ছিল না পানি মরুর ভূখণ্ড আরব আল্লাহ বেছে দিলেন তার প্রিয়তম হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লামের জন্মের জন্যে আর রসুল সাল্লাহ আলী ওসাল্লামের জন্ম নেয় এই আরব আর এই আরবির বাস্তবতায় সামাজিক বাস্তবতায় কি পরিস্থিতি ছিল এটা আমরা আলোচনা করব আমাদেরই পর্বে বন্ধুগণ আমাদের সাথেই থাকবেন ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি ফিরে আসছি এক্ষুনি কোনি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজাຫນ আপনারা দেখছেন ফিস টিভি বাংলা Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for stories of the prophets. <laughs> Kahi, Banglai.

বসতি স্থাপনকারী গোষ্ঠী যারা এসেছিল এখানেই বসবাস করার জন্য এবং তারা ঐতিহাসিকভাবে প্রথম জনবসতি গড়েছিল এই উপদ্বীপ ভূখণ্ডে যেখানে পানি ছিল না ছিল না কৃষিজ কোনো দ্রব্য আর এদের মধ্যে ঐতিহাসিকভাবে তাদের নাম হলো আদ সামুদ তাসম জাদিস ও আমলাক এবং ঠিক এমনিভাবে আরো অনেক যারা অতি প্রাচীন পুরাতন আরব যাদেরকে আরব আল জনসাধারণের বসবাস ছিল আরবে আরবে। তাদেরকে বলা হয় আরব আর এরা হলো কাহতান এর সাথে সূত্রীয় বংশের সাথে যুক্ত কাহতান এর সাথে বংশীয় সূত্রে যুক্ত আরব যারা কাহতানি নামে খ্যাত তারা হলো আরব আল আরেবা আর তৃতীয় আরেক প্রকার আরব হলো আরব আল মুস্তারেবা যারা পরবর্তীতে অন্য জায়গা থেকে এসে ওই পরপর দুইটি গোষ্ঠীর পরে তৃতীয় জনবসতি স্থাপনকারী গোষ্ঠী আরব আল মুস্তারেবা প্রথম হলো আরব আল বাদা দুই নম্বর আলব আল আরেবা তিন নম্বর আরব আল মুস্তারেবা আরব আল বাদা আরব আল আরেবা আরব আল মুস্তারেবা আরব আল মুস্তারেবা হলো যারা পরবর্তীতে নিজেরা এসে আরবে বসবাস স্থাপন করেছিলেন এবং তারা ইসমাইল আলী হিসালামের বংশধর কারণ ইসমাইল আলী হিসালাম এর পিতা ইব্রাহিম আলী হিসালাম তার দুধপুষ্য সন্তান হিসেবে ইসমাইল আলী কি তার মায়ের সাথে জনমানবহীন কাবার পাশে কৃষিজ উৎপাদনহীন কাবার প্রতিবেশী হিসেবে রব্বুল আলমীর নির্দেশে রেখে গিয়েছিলেন আল করিমে আরব আল তথা ইব্রাহিম আলী ইসলামের বংশ থেকে ইসমাইল আলী সালামের বংশধারায় সূত্র বলতে গিয়ে রব্বুল আলমিন আমাদেরকে শুনিয়েছেন ঐতিহাসিক ঘটনা যে ইব্রাহিম আলী ইসালাম তিনি তৎকালীন সময়ে নবী এবং রব্বুল আলমিন কর্তৃক মানুষকে হেদায়তের দাওয়াত তথা সত্যের পথ প্রদর্শনের দায়িত্বে প্রেরিত হয়েছিলেন তিনি আল্লাহ নির্দেশে ফিলিস্তিন থেকে মিশর মিশর গিয়েছিলেন যাওয়ার পর তার স্ত্রীর সাথে তৎকালীন ফেরাউন দুর্ব্যবহার করতে গিয়ে নিজে ব্যক্ত এবং পরাজিত হয়ে নিজে যখন আত্মসমর্পণ করেছিল এবং ইব্রাহিম আলী হিসালাম এবং তার স্ত্রীর কাছে নিজে সমর্পিত হয়ে নিজের কন্যাকে ইব্রাহিম আলী ইসলামের স্ত্রীর খেদমতে নিবেদিত করেছিল তখন ইব্রাহিম আলী মিশর থেকে ফিলিস্তিনে এলেন এবং আল্লাহ ইব্রাহিম আলী ইসালামের স্ত্রী হাজেরা যদি ঐতিহাসিকভাবে এমন কথাও প্রচলিত রয়েছে যে ইব্রাহিম আলী ইসলামের প্রথম স্ত্রী যার নাম ছিল সারা তার দাসী হিসেবে হাজেরা কি মিশরের বাদশাহ প্রতান করেছিলেন তিনি ছিলেন দাসী ইব্রাহিম আলী ইসলাম উপহার প্রাপ্ত হয়ে তাকে স্ত্রী হিসেবে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন আর যখন স্ত্রী হিসেবে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন ইব্রাহিম আলী ইসলাম হাজার আলী হাসানামকে তখন তার গর্বে ইব্রাহিম আলী ইসলামের প্রথম পুত্র সন্তান জন্ম নিলেন যার নাম ইসমাইল আলিহি আসসালাম তারপর ইব্রাহিম আলী ইসালামের প্রথম পুত্র সন্তান জন্মের পর আল্লাহ সুফহানতলা নির্দেশে ইব্রাহিম আলী ইসালাম তার দ্বিতীয় স্ত্রী এবং কলিজার টুকরু আব্বাহ সুফহান আহতালার ঘরের প্রতিবেশী হিসেবে মাক্ষাতুল মোকারামায় তৎকালীন জনমানবহীন কৃষিজ উৎপাদনহীন পানিবিহীন মরুভূমির মাক্ষাতুল মোকারামায় কাবাগরের পাশে এসে রেখে চলে যাচ্ছিলেন কর আনাকিমের বর্ণনায় ইব্রাহিম আলাইহিস সালাম নিজে দোয়া করলেন ইন্নী আসকন্তু মিন দুররিয়াতি বিওয়াদিন গায়রি যিরাইন ইন দা বাইতিকাল আমার রব আমি রেখে গেলাম আমার কলিজার টুকরো সন্তান আর জীবন জীবনসঙ্গিনীকে বিওয়াদিন একটি উপত্যকায় গায়রি যিরাইন যেখানে কোন কৃষি দ্রব্য উৎপাদিত হয় না তবে ইন দা বাইতিকাল মুহাররাম তোমার পবিত্র তোমার নিরাপদ ঘরের আঙ্গিনায় আল্লাহ আর ইব্রাহিম আলী কবুল করলেন ইসমাইল আলী ইসলাম এবং তার মায়ের ঘরের সম্মানিত করলেন এমনটাই যে আজও পর্যন্ত ওই মা আর পুত্রের স্মৃতিকে ধারণ করে আমরা সবাই মা আর পুত্রের স্মৃতির স্মারক হিসাবে ধন্য হয়ে জমজম পান করি আর হা মা আর পুত্রের স্মৃতির স্মারক ধারণ করে সাফা আর মারোয়াতে সাই করা হয় মায়ের স্মারক আজও পর্যন্ত অনন্তকাল থাকবে। তো ইব্রাহিম এর পুত্র আলী ইসমাইল আলী হিসালাম তার বংশধর যারা তারা হল আরব আল মুস্তা আরেবা তাদের থেকে আরেকটি নতুন আরবের যাত্রা শুরু হয় আর হ্যাঁ তৎকালীন সময়ে জনবসতি মাখাতুল মোকর আমার আশেপাশে ছিল না কোরআন আল করিমের বর্ণায় ইব্রাহিম আলী ইসালাম তার স্ত্রী এবং পুত্রকে দিয়ে প্রথম কাবাগরের পাশে জনবসতি শুরু করেন আর এর আগে কি ছিল কোরআন আল করিমের বর্ণনায় সেই দানু আলী ইসালাতামের মহাপ্লাবনের পরে কাবাগর ধসে পড়েছিল আর কাবাগর ধসে পড়ার ওই সময়ের কাবার আশেপাশের জনবসতি যা ছিল হ্যাঁ তাদের মধ্যে যারা দুষ্ট ছিল তারা ধ্বংস হয়ে গিয়েছিল আর যারা ভালো ছিল তারা নু আলি ইসালামের সাথে তার নৌকায় থেকে যুদি পর্বতে যখন তার নৌকা ঠেকলো তার পরবর্তীতে বসতি স্থাপন করলো ফিলিস্তিন বাইতুল বাকতাস এর আশপাশ আঙ্গিনায় হ্যাঁ পরবর্তীতে পৃথিবী ফার্টাইল ক্রিসেন্ট ইন দ্য ওয়ার্ল্ড নামে খ্যাত ইরাক ফিলিস্তিন এবং ইজিপ্ট এই অতি উর্বরা ভূখণ্ডের মধ্যে তারা বসবাস শুরু করলো কিন্তু ইব্রাহিম আলী ইসালাম তার পুত্র ইসমাইল আলী হিসালাম এবং তার মা তথা ইব্রাহিম আলী হিসালাম স্ত্রী হাজারা আলী হাসালাম এদের মাধ্যমেই দ্বিতীয় অধ্যায়ে মাক্কাতুল মোকারমায় কাবাতুল মোশার্রাফার পাশে নতুন একটি জনবসতি তৈরি হয়ে উঠল আর হ্যাঁ যেহেতু আরব মানে যেখানে পানি নাই কৃষি দ্রব্য নাই তাই ইব্রাহিম আলী হিসালাম যতটুকু পানি রেখে গিয়েছিলেন তার পরিবার পুত্র এবং স্ত্রীর ব্যবহারের জন্যে যখন শেষ হয়ে গেল কি করবেন পানি মা আর পুত্র পানি নাই আল্লাহ নিজ অনুগ্রহে দুইটি বর্ণনা রয়েছে একটি হলো জিবরিল আলী ইসাল্লাম আসলেন এবং মা আর পুত্র তথা ইসমাইল আলী ইসলাম এবং হাজার আলী হাসালাম এই দুজনকে দেখিয়ে দিলেন জমজমের ঠিকানা এখান থেকেই পানি উঠবে আরেকটি বর্ণনা এ ধরনের পাওয়া যায় যে ইসমাইল আলী ইসালামের পদাঘাতে মাটি থেকে বুদ্বুদ করে নিচ থেকে ফলগু ধারায় বেয়ে পড়ল একটি খুব যার নাম জমজম জমজম দিলেন ইসমাই এবং তার মাহাজার আলি হাসালাম এই দুইজন জমজমের তত্ত্বাবধায়ক হলেন এই পানির ধারা পেয়ে ধীরে ধীরে আরো অনেক জনবসতি মাক্ষতুল মোকারমার কাবাতুল মুশারফার আশেপাশে গড়ে উঠলো কিন্তু পানির কর্তৃত্ব থাকলো ইসমাইল আলী ইসলাম এবং তার মায়ের এবং তার বংশধরদের ঠিক এইভাবে মাক্কাতুল মোকার্রামায় কাবাগরের আঙ্গিনায় বেড়ে উঠল একটি জনবসতি যা পরবর্তীতে এসে মোহাম্মদুল সাল্লাহ আলী ওসাল্লামের জন্ম পর্যন্ত এসে ধন্য এবং সমৃদ্ধ হয়েছে বন্ধু তৎকালীন সময়ে মাক্কাতুল মোকার্রামা জনবসতি যা ইব্রাহিম আলী ইসলামের পুত্র এবং স্ত্রী হাজারা এবং ইসমাইল আলী হিমুসালাম দুইজনের দ্বারা শুরু হয়েছিল এর বাহিরে ওকে আরো ছিল হা ঐতিহাসিক ব্যাপার প্রমাণিত তখন ইয়ামান আজকের যে ইয়ামান হ্যাঁ ইয়ামান তৎকালীন সময়েও আরবের প্রাচীন একটি সভ্যতা শুধু তাই না ইয়ামান ছিল বাহরাইন ছিল বাহরাইনের শাসককে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম রেসালাতের দাওয়াতে চিঠি লিখেছিলেন তাই ইয়ামান ছিল বাহরাইন ছিল হীরা ছিল হীরা নামে হীরা একটি প্রদেশ ছিল শুধু তাই না সিরিয়া ছিল তৎকালীন সময়ে সিরিয়া শুধু তাই না সিরিয়ার সিরিয়াতেও জনবসতি ছিল এবং প্রাচীন জনবসতি আরহা ছিল হেজাজ কিন্তু বন্ধু ইয়ামান বাহরাইন হেরা, সিরিয়া হেজাজ অর্থাৎ মাক্কাতুল কাবাতুল মুশারফার এই আঙ্গিনা নিয়ে হজ এর আনুষ্ঠানিক কার্যাদি সম্পৃক্ত যে ভূখণ্ড যার নাম হেজাজ এই সব জায়গায় রসুলসাল আসলামের জন্মের এই সময়টিতে কি ছিল ঐতিহাসিক সবগুলো ধারাবাহিক সূত্রে আমরা প্রমাণিত পাই এই যে মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের জন্মের ওই মুহূর্তে আরবে মূর্তি পূজা ছিল লান উজ্জা এদের পূজা করতো লোকজন শুধু তাই না কাবাতুল মুশারফা কাবাগর এর ভিতরে তিনশো ষাটটি মূর্তি ছিল রসুলসাল আসল যে সময়ে জন্ম নেন আরবে আরব জাতিরা মূর্তি পূজায় নিজেরা ডুবন্ত ছিল শুধু তাই না কাবাগরকে আল্লাহ সুফান ঘর বলে তারা মানত কিন্তু দেবদেবীর পূজা কেন করত করতো করিমে তাদের দেবদেবীর পূজা করার কারণ উল্লেখ করেছেন রব্বুল আলমিন এই বলে যে তারা বলতো আমরা ইবাদত করি দেবদেবীর এই জন্য যে ওরা আমাদেরকে ময়ের ধাপের মতো ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে নিয়ে যাবে নাউযু বিল্লাহি শুধু তাই না ওরা আল্লাহকে বিশ্বাস করত আল্লাহ স্রষ্টা হিসেবে বিশ্বাস করত কিন্তু রব্বুল আলামিন কে বিশ্বাস করতে গিয়ে এরা বুঝতো আল্লাহ এত উর্ধে এত মহান যে আমরা কেউ পাবো না যদি আল্লাহকে পাইতে হয়

পূজা অর্চনা করে করে আল্লাহর কাছে যাওয়ার অপচেষ্টা ভ্রান্ত চেষ্টা করতো যদিও ঐতিহাসিক বাস্তবতায় আরবের তৎকালীন সময়ে আরো একটি গ্রুপ এর পরিচয় পাওয়া যায় যারা আল্লাহ আল্লাহকে অস্বীকার করত শিকারি করতো না একদল দেব দেবীর পূজা করত। আর একদোল আল্লাহ সহ থেকে অস্বীকারই করতো আর হা এর মধ্যে কিছু কিছু মানুষ এমন ছিল আরবে যাদেরকে আবার হানিফ বলা হয় যারা ইসা মারিয়াম সালাম এর বয়ান আর আলাতের তথা মূসা এবং ঈসা আলি হিমাসাল্লা অবশিষ্ট যথার্থ শেরিয়াতের যতটুকু তাদের কাছে পৌঁছেছিল তারও অনুকরণ অনুসরণ করত কিন্তু বৌদ্ধগণ তাদের সংখ্যা ছিল নিতান্ত কম আল্লাহ সো তালা মূর্তি পূজায় আকন্ট নিমজ্জিত আল্লাহর পরিচয় পেয়েও আল্লাহকে অস্বীকারকারী এই বিশাল জনগোষ্ঠীর হেদায়তের জন্য পাঠালেন মোহাম্মদ রসুল্লাহ আমরা পরবর্তী ধারাবাহিক অধ্যায়গুলোতে রসুল সাল্লামের জন্ম এবং রসুল সালাম কেন আরবে আসলেন কেন রব্বুল আলমিন আরবটা বাছাই করে নিলেন তা জানারও চেষ্টা করব ইনশাআল্লাহ ততক্ষণ আমাদের সাথেই আপনারা থাকবেন আগামী পর্বেও এই আশা রেখে আজকের মতো বিদায় দিচ্ছি হা দা মা আলি হি হুন আলাইকুম ورحمة الله وبركاته. صلى الله على محمد صلى الله عليه وسلم، صلى الله على محمد، صلى الله عليه وسلم، صلى الله على محمد، صلى الله عليه وسلم، صلى الله على صلى <applause> الله على محمد صلى الله عليه وسلم কখনও কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন বিএসটিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর পাঠিয়ে দিতে বিএসটিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফাই আল্ট্রায়ন ব্যাংক ওয়াড্রন কোড বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি কোড আই বি ও বি